শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। প্রত্যেক কর্মীকে মাথা ঠান্ডা রাখতে হবে, মুখে হাসি রাখতে হবে, পায়ে হাঁটার ক্ষমতা থাকতে হবে, কিন্তু বুকের মধ্যে আগুন জ্বালিয়ে রাখতে হবে, তবেই মিলবে সাফল্য। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভ সমাবেশে একথাই বললেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস। তিনি বলেন, আগামী ছমাস থেকে এক বছরের মধ্যে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি, তবে ক্ষমতায় আসার আগে প্রত্যেক কর্মীকে দুটি করে তালিকা তৈরি করতে হবে। একটি তালিকায় থাকবে প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভালো আধিকারিকদের নাম, অন্য তালিকায় থাকবে খারাপ মানুষগুলির নাম। কারণ ক্ষমতায় আসার পর বিজেপি ওই ভালো আধিকারিকদের দিয়েই রাজ্য চালাবে। তিনি আরও বলেন, বিজেপির কর্মীরা যে রামের স্লোগান দেন, সেখানে রামকে ভগবান হিসেবে দেখানো হয় না। রাম হলেন পৌরাণিক যুগের একজন রাজা, তার আমলে রাজ্যের সব প্রজাই সুখে ছিলেন, এমনকি তার রাজত্বকালে রাজ্যে কোনো অশান্তিও ছিল না। বিজেপি এই রকমই রাজ্য গঠন করতে চায়, আর তাই রামকে বিজেপি আদর্শ রাজা হিসেবে মনে করেন। এদিন বিক্ষোভ সমাবেশের পর বিজেপির জেলা সভাপতি তিনজন প্রতিনিধিকে নিয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারির সঙ্গে দেখা করেন। পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের জানান, সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ সমাবেশ চলছে। কাকদ্বীপেও এদিন বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। মমতাদের রাজত্বে আমাদের রাজ্য সভাপতি চাপে চাপড়াতে চর্চাতে ওনাকে অ্যাটাক করা হলো। আমাদের এমপি অর্জুন সিংকে কালকে বিভৎসভাবে ইনজোর্ড করা হয়েছে। এই সারা রাজ্যব্যাপী আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে। এসপি অফিস, এসডিপি অফিস, বিভিন্ন থানা, এসব আজকে আমাদের এখানে কাকদ্বীপ পোস্টালের পাশে আমাদের যে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট তার এসপি অফিসে আমাদের ঘেরাবন্ধন চলছে। আমরা বললাম ওনার সঙ্গে, যাতে এখানে যেসব জায়গায় বিক্ষিপ্তভাবে যেখানে তৃণমূলীদের অত্যাচার করছে, প্রশাসনকে ইউজ করছে, তৃণমূলী সন্ত্রাস বাহিনী আমাদের কর্মীদের, নিরীহ কর্মীদের উপর অত্যাচার করছে, সেগুলো যাতে বন্ধ হয় এবং সুন্দরবন পুলিশ জেলা যাতে শান্তভাবে থাকে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, সে যে দলই করিতে থাকেন সেটা যাতে উনি আমাদের আশ্বাস দিয়েছেন। তবে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রায় প্রতিটি ব্লকেই বিজেপির পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। ডক্টর্স নার্সিং হোম, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497। মা দুর্গা হসপিটাল, স্বাস্থ্যসাথী রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা কার্ডগুলির মাধ্যমে সমস্ত ওপেন ও মাইক্রো সার্জারি অপারেশন বিনামূল্যে করা হয়। ঠিকানা কুলপি থানার নিকটে। মোবাইল 9734106007, 9732625505। মা শিবা বস্ত্রালয়, এখানে সব নামি দামি কোম্পানির ছেলে এবং মেয়েদের পোশাকের বিপুল সম্ভার। প্রোপাইটার তাপস অধিকারী। মোবাইল 9064323609। অর্ধ শতাব্দীর পথে সুপরিচিত পদশোভা। পদশোভা মানেই ভালো জুতো, ব্যাস। ঠিকানা কাকদ্বীপ বাজার, থানার সামনে। শিল্পশ্রী জেরক্স অ্যান্ড কম্পিউটার। প্রোপাইটার সৌমেন্দু গিরি। এখানে ওপো, স্যামসাং, রিয়েলমি, ভিভো, এমআই বিভিন্ন কোম্পানির মোবাইল পাওয়া যায়। আপনার স্বপ্নের মোবাইল এখন 0% ইন্টারেস্টে মাসিক সহজ কিস্তিতে বাড়ি নিয়ে যান। ঠিকানা কাকদ্বীপ 94 বাস স্ট্যান্ড। মোবাইল 9046444305। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।